বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে, যা বাংলাদেশ উপকূলে 120 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। সর্বশেষ সামুদ্রিক বার্তা তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপটি শনিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 635 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 605 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে না বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, রোববার রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টি বিস্তৃতি থাকতে পারে। সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, রেমাল যদি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেক্ষেত্রে 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ে আঘাত হানার সম্ভাব্য সময় রোববার সন্ধ্যা 6টার দিকে, এটা ভাটার সময়, তাই এ সময় আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম। তবে রাত 12টার দিকে আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে। বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের কথা উল্লেখ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় রেমাল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলা এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে স্থলভাগে আঘাত করার আশঙ্কা 80 থেকে 90%। তিনি আরও বলেন, আগামী 36 ঘন্টায় ঘূর্ণিঝড়টি যদি সামান্য পরিমাণে বামে কিংবা ডানে সরে যায়, তারপরও ঘূর্ণিঝড়ের সবচেয়ে শক্তিশালী অংশ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়েই উপকূলে আঘাত করার প্রবল আশঙ্কা রয়েছে। এজন্য এসব এলাকার লোকজনকে শনিবার সন্ধ্যার পর থেকে রোববার দুপুরের মধ্যে অবশ্যই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বলছে, রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যে কারণে বলা চলে রেমাল অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসাবে আঘাত হানতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।